সরজমিনে নেমে কিন্তু আজ উচ্ছেদ পর্ব যে কাজ, সেখানে আপনি সরজমিনে রয়েছেন এবং আপনি রাস্তায় নেমেছেন, আজকে উচ্ছেদ পর্ব নিয়ে কি বলবেন? আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন। ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পায় তারা নিজেরা স্বেচ্ছায়, আমাদের অনুরোধ, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারা তারা করেছে। আজকে স্ক্যাবগুলো পড়ে আছে এবং আমাদের কিছু তিনতলা লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতে উপযুক্ত করে তোলা যায়, সেই বিষয়ে আজকে আমাদের যে অভিযান এবং আমাদের সেই কাজগুলি আজকে করা হচ্ছে। আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা দোকানের কিন্তু অংশ যেটা পুরসভা অন্তর্ভুক্ত করছে সেটা অনেকটা অজানা আমাদের কাছে, সে কিছু অংশ কিন্তু ভাঙা হলো, সেগুলি পুরসভা অন্তর্ভুক্ত ছিল? বেশ কয়েকটা দোকানের কিছু অংশ যেটা বাইরে বেরিয়ে আসে সেগুলো ভেঙে দেওয়া হলো। আজকে মধ্যরাত থেকে শুরু করলেন, কতক্ষণ পর্যন্ত চলতে পারে অভিযান? আজকে অভিযানে মানে কোন কোন দপ্তরের আধিকারিকরা রয়েছেন? আজকে এখানে রয়েছে আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছে, পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে, আমার পৌরসভার ডিও সাহেব রয়েছেন, সকলে মিলে যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো সময় করে রেখে দিচ্ছে তারা অলরেডি নির্দেশ আমি কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু উন্নত তাদের দোকান তারা অন্যত্র কিন্তু সরিয়ে ফেলেছে। আজকে যে স্ক্যাবগুলো রাস্তার মধ্যে পড়েছিল সেই স্ক্যাবগুলোই আমরা সরাচ্ছি। দেখবেন যে আমাদের শান্তিপুরে যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা
মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাতের প্রতি তারা সরিয়ে নিয়েছে। আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের, যে রাস্তায় যেহেতু অবস্ট্রাক্ট কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া, যেগুলো আর মানে তাদের এখন দোকানের অবশিষ্ট বলতে কিছু নেই, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশের পরপরই কিন্তু বিভিন্ন পৌরসভা তারা কিন্তু কর্মযোগে নেমে পড়েছিলেন, কিন্তু শান্তিপুর পৌরসভা থেকে কিন্তু অন্য চিত্র, এটা কেন, এত সময়টা কেন লাগে? বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিস তাকে অবজার্ভ করতে, যে মানুষ কোথায় আছে, তাদের পরিবেশনের কী হবে, তাদের একটু সময় দেওয়া, সেটা আমরা করেছি। তারপরে আমরা আজকেও আপনাকে আবার বলছি, রাস্তায় তাদের ঘুরে যাওয়া যে কনস্ট্রাকশন বা বই আছে সেগুলোই আমরা আপনাদেরকে শোনাচ্ছি।